চলো মেশো আছে, মেশো উপরে চলো তো। কি করছে দেখি মেশো, এই ঘরে কি করছে? এই ঘরে নেই, এই ঘরে নেই, না না না, দুটো বাইকে ঢোকে না শোনো, এই ঘরে ঠাকুর ঘর না। চলো আছে তাই তো। এই দেখো ফাইনালি আজকে কালী পুজোর দিন, আমাদের বাড়িতে লাইট ঝোলানো হচ্ছে, এখনো কানেকশন হয়নি। সকালবেলা অল্প ঘুম থেকে উঠে আজকে ওই কাজটা সবার প্রথম করছে, যা তা মনে হবে না পূজা পূজা পূজা, কারণ এই লাইটটা না জ্বালালে না শোনা। অনেকবাবু সবে মাত্র ঘুম থেকে উঠলো, ও শোনা তো হাঁচি হচ্ছে কেন? কাশি হচ্ছে আর ঠান্ডা লেগেছে, কয় দিকে এসো, কোথায় যাচ্ছ? রোদে তাকাতে পারছো না? রোদে তাকাতে পারছো, রিরম করে করে হচ্ছে। এই দেখো লাইট লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কালকে সকালবেলা একবার এসেছিল, কালকে কি বলতো জামা কাপড় মেলা ছিল তো শেয়ার হয়নি, ও আবার ফিরে চলে গেছে, লাইটগুলো উপরে রেখেই চলে গেছে, তা আজকে সকাল সকাল লাইটগুলো ঝুলিয়ে দিচ্ছি, বেশ ভালো হবে, আজকে সন্ধ্যা থেকে লাইট জ্বলবে, বেশ মজা হবে। নিচে ক্যাট ধরবে, যা ধরতে যাবে, চলো না না দেবে না দেবে না দেবে না দেবে না 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 ক্যাট দেখতে যাবে কিন্তু দূর থেকে, ওকে ঠিক আছে, দূর থেকে দেখবে কাছে থেকে না। আরেকটা চেয়ার বার করে দেবো, ওরা নেই শোনা, ওরা উড়ে গেছে, আবার আসবে পরে। আমার বাবা ঘেমে কি অবস্থায় শোনা রে, তুই পুরো ঘেমে গেছিস, চলো খেয়ে নেবে, চলো কোথায় উপরে খাবে,
এক মহিলার গায়ে জল পড়েছে, অসভ্য, দেখে চালাতে পারো না, রাস্তায় জল দিতে অটোওয়ালা কি করবে, তুই বাপু সাইড দিয়ে যাবে। বুঝলে স্টার্ট বাদিকে ডান দিকেই তো, ও না ঠিকই আছে ঠিক আছে, ডান দিকেই তো হয়, মাঝে বাদিকে না কোন দিকে যেন করে নিয়েছিল স্টার্ট, স্টার্ট হয়ে ওটা স্টার্ট করনি, করো দেখো হবে না, ডান দিকে এটা ধরতে হবে। আমি খুঁজে পাচ্ছি না, ঘেমে কি অবস্থা হলে জল আর জল, জল খেয়ে পেটটা ভরিয়ে ফেলো, খাওয়া দাওয়ার করতে হবে না। শুভ দুপুর জানালাম, কারণ এরকম স্নান টান করে আবার দুপুর বেলা আসলাম, আর এরকম দু ঘন্টা হয়ে গেল, এখনো খাওয়া কমপ্লিট হলো না, খাওয়া দাওয়া করছে এখন, দুত্তুপুরো 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 পাগলা। ও নাকি খুব ভালো জানো, আমি বলছি তুমি দুধ তো বুড়ো, বলছে না আমি ভালো বুড়ো, কালকে আমাকে তাই বলেছে। ওই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন, কমপ্লিট, ওয়া সেগুলো সব রাখা ছিল ওখানে, গোছানোর টাইম হয়ে ওঠেনি তো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটাতে কৌশিক এসেছে দেখলে তোমরা, তো কৌশিক আজকে এই ঘরটাতে থাকবে, কৌশিক তো সাধারণত মাঝের ঘরে থাকে, তো আজকে মানে ওই ঘরে দাদা দিদি মানে দিদি আর দাদা ভাইরা হচ্ছে, আর
এই ঘরটা তো এমনিতেই থাকে, তো এটাই এখন একটু ক্লিন করে নিচ্ছি যাতে ও থাকতে পারে। খাওয়া দাওয়া করে গিয়ে রেডি হয়ে নিবি, একটু দেরি করবি না। হ্যাঁ, চারটার মধ্যে রেডি হয়ে নিতে হবে। কাকে দেবে? ও খাবে না, অন্য কাউকে দেবে। বিয়ে এসে না, চল রেডি হবি। তোর পাপা ডাকবে না, শুয়ে পড়াতে বলছে। আমি সন্ধ্যাবেলা কি করতে যাবো, যাবো না, লেট হচ্ছে। ও তো গেল বাজারে, গিয়ে তো চলে গেছে ওখানে। হম।